আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি টমেটো ভর্তা নিয়ে। অল্প সময়ের মধ্যে কিভাবে টমেটো ভর্তা করতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো। চলো, আমাদের টমেটো ভর্তা করতে কি কি লাগছে। আমি এখানে নিয়েছি তিনটা টমেটো, চারটা কাঁচামরিচ একদম ফালি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, ধনে পাতা অল্প নিয়েছি আমি। তারপর আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তার মধ্যে আগে আমি দিয়েছি রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি তেলে। আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে একদম ব্রাউন কালার করে ফেলতে হবে, কাঁচা রাখা যাবে না। দেখুন আমি কীভাবে করছি, একদম ব্রাউন কালার, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকবেন। দেখুন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি তিনটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওগুলাই দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, কিছু করা যাবে না, এটা শুকনাতে নাড়তে হবে। আপনি বারবার নাড়তে থাকবেন যেন নিচ দিয়ে না লাগে, একটু পরপর নাড়া দিতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে একটু পরপর নাড়তে হবে, আর কোনো ঢাকনাও দেওয়া যাবে না। ঢাকনা দিলে কী হবে, আমাদের টমেটো থেকে পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে গেলে তার হবে না। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ, এগুলো দিয়েছি। আর এগুলো দিয়ে বারে বারে কিছুক্ষণ পরপর নাড়তে হবে, কিছুক্ষণ পরপর আপনাদেরকে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে টমেটোগুলো ভর্তা হয়ে গিয়েছে আর একটা পোড়া পোড়া ভাব এসেছে, তখন মনে করবেন ভর্তাগুলো হয়ে গিয়েছে বলে উপরে ঢাকনাটা দিবেন না, ঢাকনা দিলে পানি বের হয়ে যাবে। এখন আমি ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বাস হয়ে গেলো আমার টমেটো ভর্তা, একদম ঝামেলা কম, কম সময়ের মধ্যে টমেটো ভর্তাটা হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই টমেটো ভর্তা অন্যরকম একটা স্বাদ। শীতকালে তো টমেটো একদমই সস্তা বলতে গেলে, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। জানি না আমার টমেটো ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে, একদম ঝামেলা মুক্ত, কোনো ঝামেলে নেই, আর একদম সময় কমের মধ্যে শর্টকাট একটা টমেটো ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি বেশি ভালো লাগে থাকে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।